চলমান লকডাউনের পরিস্থিতি অনুযায়ী কক্সবাজার দীর্ঘতম বহির্দূর শহর সেক্ষেত্রে আপনি এটা নিয়ে একটু আমাদের একটু শেয়ার করেন। আসলে ফেরদৌস ভাই আপনাকে ধন্যবাদ। এই বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, এর দৈর্ঘ্য প্রায় 145 কিলোমিটার। এখানে প্রতি বছর এই মৌসুমেই লাখ লাখ মানুষ পর্যটক এসে ভিড় জমায়। আজকে এই যে আমরা লাবণী পয়েন্ট প্লাস আমাদের এই সুগন্ধা পয়েন্টে আমরা আছি, এখানে একেবারে জনমানুষ শূন্য। সাগরের পানি মুখরিত থাকে পর্যটকের ভিড়ে, এখন সেই সাগরের পানিও একদম শুধুমাত্র ঢেউ বিরাজ করছে। মাঝে মাঝে দেখা যায় ডলফিনের ঝাঁক এসে একদম পাড়ে পাড়ে নোঙর নোঙর করছে। তো আসলে সার্বিকভাবে যে লকডাউন চলছে করোনাকালীন সময়ে, এটা বিশ্বব্যাপী এই মহামারী চলছে, যেই মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই লকডাউন। লকডাউনকে আসলে আমাদেরই বাস্তবে রূপ দেওয়া উচিত, কেননা আমি বাঁচবো, আপনি বাঁচবেন, সবাই বাঁচবো, সবাই বেঁচে থাকবো এই আশা। আচ্ছা, সরকারের যে কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকত লকডাউন বিষয়ে কি আরও চিন্তা ভাবনা করতেছি কক্সবাজার সমুদ্রের পর্যটক দিক দিয়ে? এখন পর্যটক যে অবস্থা, মানে আসা যাওয়া একটা, মানে তারা ঈদের ছুটির মধ্যে তারা মানে আগ্রহী অনেকে আসার জন্য এমনিতেই আসার জন্য আগ্রহী করতেছে, তারা কি মনে করে সরকার? আচ্ছা, এমনিতেই আমাদের এই কক্সবাজারে পর্যটন শূন্য হলে একদিন যদি বন্ধ থাকে